বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করার ঘোষণা রাশিয়ার। 250টি যুদ্ধবিমান নিয়ে রাশিয়ার বিরুদ্ধে একাট্টা নর্ডিক বাহিনী। নিষেধাজ্ঞা দিয়ে ইরানের নীতি ও আচরণে পরিবর্তন আনা সম্ভব হয়নি, স্বীকার মার্কিন অর্থমন্ত্রীর। জার্মানিকে শাস্তি দেওয়ার জন্য বাইডেন নর্ড স্ট্রিম পাইপলাইন উড়িয়ে দিয়েছেন। ভারতের হিন্দুরা আমাকে অনেক ভালোবাসে, মন্তব্য জাকির নায়েকের। লাহোরের জনসমুদ্রে রোডম্যাপ দিলেন ইমরান খান। পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর সতর্ক অবস্থানে ইরান সমর্থিত যোদ্ধারা। সবশেষে জানবেন, পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বললেন এরদোগান। বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করার ঘোষণা রাশিয়ার। রাশিয়ার মিত্র ও প্রতিবেশী দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল তিনি এমনই ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন বলেন, দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র এটা করছে, মিত্র দেশগুলোতে অনেক আগেই কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে তারা, সুতরাং এখানে অস্বাভাবিক কিছু নেই। বিষয়টি নিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে কথা হয়েছে জানিয়ে পুতিন বলেন, আমরা দুই দেশ যুক্তরাষ্ট্রের মতো একই কাজ করব বলে একমত হয়েছে। সম্প্রতি ইউক্রেনে ডিপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পুতিন বলেছিলেন, এমনটি করা হলে রাশিয়া এর জবাব দিতে বাধ্য হবে। এরপরই শনিবার বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিলেন তিনি। বেলারুশের সঙ্গে ইউক্রেনের বড় সীমান্ত রয়েছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। আক্রমণের জন্য তারা বেলারুশকেও ব্যবহার করছে বলে ইউক্রেনের অভিযোগ রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে একাট্টা নর্ডিক বাহিনী। ইউক্রেন যুদ্ধের রেশ ধরে এবার রাশিয়ার বিরুদ্ধে এক হচ্ছে প্রতিবেশী নর্ডিক দেশগুলো। রাশিয়াকে রুখতে একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে নর্ডিক দেশ সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও ডেনমার্ক। দেশগুলোর প্রতিরক্ষা নিশ্চিতে এই বিরাট বহরে থাকবে 250টি আধুনিক ফ্রন্ট লাইন যুদ্ধবিমান। শুক্রবার যৌথ বিবৃতিতে চার দেশের সশস্ত্র বাহিনী জানায়, ন্যাটোর মতোই তারা জোট বেঁধে কাজ করবে, লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে তারা। প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতে ইতিমধ্যে এই সংক্রান্ত একটি চিঠিতে 16 মার্চ একটি প্রাথমিক চুক্তিতে সই করার কথাও জানিয়েছেন চার দেশের বিমান বাহিনীর কমান্ডাররা। ডেনমার্কের বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল জান ড্যাম বলেন, বিমান বাহিনীকে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া শুরু হয় গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরে। তিনি আরও বলেন, আমাদের সম্মিলিত বহরকে তুলনা করা যেতে পারে একটি বড় ইউরোপীয় দেশের সঙ্গে। নরওয়ের কাছে ইতিমধ্যে রয়েছে 57টি F-16 ফাইটার জেট, এছাড়া 37টি F-35 ফাইটার কেনার প্রক্রিয়া রয়েছে তাদের। ফিনল্যান্ডে রয়েছে 62টি FA-18 হর্নেট জেট। দেশটির বিমানবাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে 64টি F-35। ডেনমার্কের কাছে 58টি F-16 আর চাহিদা রয়েছে আরও 27টি F-35 ফাইটার জেটের। সুইডেনের কাছে 90টিরও বেশি গ্রিপেন জেট রয়েছে, তবে বিমানগুলোর কতটি চালু আছে তা স্পষ্ট নয়। নিষেধাজ্ঞা দিয়ে ইরানের নীতি ও আচরণে পরিবর্তন আনা সম্ভব হয়নি, স্বীকারোক্তি মার্কিন অর্থমন্ত্রীর। মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন স্বীকার করেছেন, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা তেমন কোনো প্রভাব ইরানের উপর পড়েনি এবং যেমনটি আমরা চেয়েছিলাম তেমনটি করা সম্ভব হয়নি। তিনি বলেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করার উপায় খুঁজছে। তিনি এটাও স্বীকার করেন, নিষেধাজ্ঞা চাপানোর মাধ্যমে আমেরিকার ইচ্ছামতো ইরানের নীতি ও আচরণে পরিবর্তন আনা সম্ভব হয়নি। ইরান গত 40 বছরের বেশি সময় ধরে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে কঠোর ও নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তিনি ভেবেছিলেন, নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকার অযৌক্তিক ও বেআইনি দাবির কাছে মাথা নত করতে ইরানকে বাধ্য করা যাবে, কিন্তু ট্রাম্প চরমভাবে ব্যর্থ হন এবং ইরান নথি স্বীকার করেনি। মার্কিন ডেমোক্র্যাট দলের সিনেটর ক্রিস মার্ফিও স্বীকার করেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাথে ভালো কোনো সমঝোতায় পৌঁছাতে পারবেন বলে যে দাবি করেছিলেন তা আসলে ভুল ছিল। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে মার্কিন পররাষ্ট্রনীতিতে গত 50 বছরের ইতিহাসে ট্রাম্প চরম বোকামির পরিচয় দিয়েছিলেন উল্লেখ করে ডেমোক্রেট দলের সিনেটর ক্রিস মার্ফি স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল আমেরিকার জন্য কোনো লাভ হয়নি, বরং আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় ইরান আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। জার্মানিকে শাস্তি দেওয়ার জন্য বাইডেন নর্ড স্ট্রিম পাইপলাইন উড়িয়ে দিয়েছেন। আমেরিকার প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক সেইমুর হার্স আবারও বলেছেন, জার্মানিকে শাস্তি দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাল্টিক সাগরের তল দেশে নর্ড স্ট্রিম পাইপলাইন উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছেন। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস অস্বীকৃতি জানানোর কারণে মার্কিন প্রেসিডেন্ট এই পরিকল্পনা করেন বলে জানান সেইমুর হার্স। চায়না টেলিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক সেইমুর হার্স বলেন, জার্মান চ্যান্সেলর
চ্যান্সেলর শোলস দীর্ঘদিন ধরে ইউক্রেনকে লেপার ট্যাঙ্ক এবং প্রাণঘাতী অস্ত্র দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। এই বিষয়টি ভালোভাবে নেননি প্রেসিডেন্ট বাইডেন। তিনি এজন্য হয়তো জার্মানিকে শাস্তি দেওয়ার কথা চিন্তা করেছিলেন এবং পাইপলাইনের গ্যাস সরবরাহ বন্ধ করতে তাতে বিস্ফোরণ ঘটিয়েছেন। মার্কিন সাংবাদিকের এই সাক্ষাৎকার গতকাল চায়না ডেইলিতে প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন গত সেপ্টেম্বরে মাইন বিস্ফোরণের এই সিদ্ধান্ত নেন। তার আগ পর্যন্ত ইউক্রেনের যুদ্ধ খুব বড় আকারে চলছিল না। মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধে সমর্থন দিলেও শরতের শেষ পর্যন্ত যুদ্ধ স্থবির অবস্থায় ছিল এবং দুই পক্ষ খানিকটা মুখোমুখি দাঁড়িয়েছিল। পাইপলাইনে বোমা বিস্ফোরণের এই ঘটনাকে সেইমুর হাস প্রেসিডেন্ট বাইডেনের বোকামিপূর্ণ সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। ভারতের হিন্দুরা আমাক অনেক ভালোবাসে, দাবি জাকির নায়কের। বিশ্ববরেণ্য ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়ক বর্তমানে মধ্যপ্রাচ্যের ওমানে রয়েছেন। দেশটিতে কোরআন সম্পর্কিত দুইটি অনুষ্ঠানে কথা বলার জন্য এসেছেন তিনি। প্রথম অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখেন বৃহস্পতিবার। ওই সময় ভারতীয় হিন্দুদের নিয়ে কথাও বলেছেন তিনি। তিনি দাবি করেছেন, ভারতের হিন্দু ধর্মাবলম্বীরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এ ব্যাপারে জাকির নায়ক বলেন, সমস্যা হলো ভারতের বেশিরভাগ হিন্দু আমাকে ভালোবাসে। তারা আমাকে এত ভালোবাসে যে এটি তাদের ভোট ব্যাংকে সমস্যা তৈরি করছিল। ভারতে যখন আমি কথা বলি তখন 5-10 কোটি মানুষ উপস্থিত হন। বিশেষ করে বিহার এবং কৃষাণগঞ্জে সেখানকার 20% মানুষই থাকত অন্য ধর্মের। তিনি আরও বলেছেন, যখন তারা আমার সঙ্গে কথা বলে তারা বলে, জাকির ভাই, গত 2 ঘন্টার লেকচারে আমরা যা জেনেছি আমাদের ধর্মের 40 ঘন্টার লেকচারেও তা জানিনি। জাকির নায়ককে ফেরানোর চেষ্টা। 2016 সালে জাকির নায়কের বিরুদ্ধে FIR জারি এবং তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করে ভারত সরকার। এরপর ভারত থেকে মালয়েশিয়ায় চলে যান তিনি। ওই সময়ের পর থেকেই জাকির নায়ককে ফিরিয়ে আনার চেষ্টা করছে দক্ষিণ এশিয়ার দেশটি। লাহোরে জনসমুদ্র। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তার দলের রোডম্যাপ উপস্থাপন করেছেন। গতকাল রাতে লাহোরের মিনারি পাকিস্তান মাঠে জনসভায় এই ঘোষণা দেন তিনি। এই সময় ইমরানের জনসভা জনসমুদ্রে রূপান্তরিত হয়। বক্তৃতার শুরুতে ইমরান খান বলেন, দেশকে বিরাজমান সংকট থেকে বের করে আনতে তিনি আজ একটি কর্মসূচি দিতে যাচ্ছেন। একটি জিনিস পরিষ্কার, যেই ক্ষমতায় থাকুক তাদের শুনে রাখা উচিত, কন্টেইনার দিয়ে সড়কে বাধা সৃষ্টি করে জনগণের আবেগকে দমন করা যায় না। প্রায় 2000 PTI কর্মীকে শুধু আজকের সমাবেশে বাধা সৃষ্টি করার জন্য কারাগারে নিক্ষেপ করা হয়েছে। ইমরান জোর দিয়ে বলেন, শাসন ব্যবস্থার পুনর্গঠন এবং রপ্তানি বাড়াতে কঠিন সিদ্ধান্ত নেওয়া দরকার। পাকিস্তান পর্যাপ্ত ট্যাক্স সংগ্রহ করে না, ফলে ডলারের বহিঃপ্রবাহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। রপ্তানি বাড়লে ডলারের প্রভাব বাড়বে। তিনি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য শাসন ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বলেন। তিনি বলেন, বিদেশি পাকিস্তানিরা দেশে ডলার নিয়ে আসবে যদি বিনিয়োগে উৎসাহিত করা হয়। রপ্তানিকারকদের জন্য VIP মর্যাদা দেওয়ার প্রস্তাব দেন তিনি। পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর সতর্ক অবস্থানে ইরান সমর্থিত যোদ্ধারা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার স্থাপনাগুলোতে আমেরিকান বাহিনী প্রতিশোধমূলক বিমান অভিযান শুরু করার একদিন পর সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত যোদ্ধারা সতর্ক অবস্থানে রয়েছে বলে বিরোধী কর্মীরা জানিয়েছেন। বৃহস্পতিবার ইরানের তৈরি একটি সন্দেহজনক ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের একজন ঠিকাদারকে হত্যা এবং অপর 6 আমেরিকানকে আহত করার পর ওই বিমান অভিযান চালায় যুক্তরাষ্ট্র। বিরোধী কর্মীরা বলছে, সিরিয়ার পূর্বাঞ্চলে আমেরিকান সেনাদের ঘাঁটি লক্ষ্য করে রকেট ছড়ার পর পরিস্থিতি শান্তই ছিল। ইরাকের সীমান্তবর্তী সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেহির আল জোর প্রদেশের 3 ভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান অভিযানের পরপরই রকেটগুলো ছড়া হয়। যুদ্ধবিরোধী পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুর রহমান বলেন, ইরান সমর্থিত মিলিশিয়ারা সম্ভাব্য নতুন বিমান হামলার উদ্বেগের কারণে সতর্কতা অবলম্বন করায় ওই এলাকায় এখনও শান্তি অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেন, ইরানের বিপ্লবী গার্ডের সাথে সম্পর্কিত গোষ্ঠীগুলোর দ্বারা ব্যবহৃত সিরিয়ার স্থাপনাগুলোতে আমেরিকান বাহিনী বিমান হামলার প্রতিশোধ নেওয়ার পর তার কর্মীদের সুরক্ষার জন্য আরও জোরালো প্রতিক্রিয়া জানাবে আমেরিকান বাহিনী। অন্যদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র কেভান গোসরাবিকে উদ্ধৃত করে দেশটির সংবাদ মাধ্যমগুলো বলেছে, সিরিয়ায় ইরানি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের যে কোনো আক্রমণের সাথে সাথে তেহরানও এর প্রতিক্রিয়া জানাবে। পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বললেন এরদোগান। বিশ্বব্যাপী খাদ্যমূল্যে স্থিতিশীলতা বজায় রাখতে কৃষ্ণ সাগর দিয়ে শস্য চুক্তির মেয়াদ বাড়ানোকে ইতিবাচক মনোভাব বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শনিবার ফোন আলাপে এই কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। এ সময় অবিলম্বে যুদ্ধ শেষ করতে পুতিনের প্রতি আবারও এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। শনিবার তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্ক আলোচনার মাধ্যমে রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান চায়। এর গুরুত্ব পুতিনের কাছে তুলে ধরেছেন প্রেসিডেন্ট এরদোগান। কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি নিয়ে যে চুক্তি হয়েছে তা পুনরায় বাড়ানোর জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান তুর্কি প্রেসিডেন্ট। ইউক্রেনের শস্য চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রেও তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রপ্তানি পুনরায় শুরু করতে গত বছরের 22 জুলাই ওই চুক্তিতে উপনীত হয় রাশিয়া ও ইউক্রেন। চুক্তিতে ইউক্রেনীয় খাদ্যশস্যের পাশাপাশি রাশিয়ায় উৎপাদিত খাদ্যশস্য এবং সার ও বিশ্ববাজারে পৌঁছানোর কথা বলা হয়েছে। কয়েক দফা বাড়ানো হয়েছে এই চুক্তি। আঙ্কারার পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়েছে, তুরস্ক ও রাশিয়ার সম্পর্ক আরও মজবুতে আলোচনা করেছেন এরদোগান পুতিন।